মধ্যে সেবার মধ্যে কোনো ছোট বড় বিচার নাই। যে ব্যক্তি মন্দিরের ড্রেন পরিষ্কার করছে, যে ব্যক্তি মন্দিরের মালা গাচ্ছে, বিগ্রহের জন্য মালা গাচ্ছে, যে ব্যক্তি মন্দিরের পূজা করছেন, যখন সেবার মাপ হয় না, যখন সেবার সেবার চিন্তনটা হয়, তখন স্তর বিন্যাসে দেখা যাবে যে লোকটা ড্রেন পরিষ্কার করছে সে অনেক উঁচু আসনে বসে আছে, আমরা দেখি সে নিচু আসনে বসে আছে। না, সেবক তত্ত্বের সে উত্তম স্থানে বসে আছে। বলে সেবার অনুভূতিটা কেমন? বলে ওই দুর্গন্ধ আমার প্রভুর নাকে গেলে পরে প্রভুর কষ্ট হবে। এই কাজটা যে করছে সে হচ্ছে উত্তম ভক্ত, যার জন্য তো শ্রীমন মহাপ্রভু ওই পুরী ধামে গিয়ে ঝাঁট দিচ্ছেন। মার্জনী সেবা হচ্ছে উত্তম সেবা, সেবার সব থেকে উচ্চ স্তর সেবা হচ্ছে মার্জনী সেবা, ঝাঁট দেওয়া। দেখো নরোত্তম দাস ঠাকুর, তিনি কিন্তু মার্জনী সেবাটাকে বেছে নিয়েছেন, শ্রীমন মহাপ্রভু মার্জনী সেবাকে বেছে নিয়েছেন। সেবা যদি বাঁচতে হয় ওটা উত্তম দাস।